হ্যাঁ, আমরা canva.com এ ঢুকে গেলাম। এখন আমরা কি করব, আপনারা পুরো লাইন পুরো এটা ঢুকে ওয়েবসাইটে ঢুকে আপনারা সাইন ইন করবেন, না কিন্তু ঢুকতে পারবেন না, ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারবেন, আর গুগল আইডি যেটা হচ্ছে জিমেইল আইডি বা ইয়াহু এটা দিয়েও সাইন ইন করতে পারবেন। সাইন ইন করে এখানে অনেক কাজ আছে, আপনি যদি 3 সপ্তাহ করেন তাও কিন্তু ভালো বুঝতে পারবেন না, এই জন্য এটাতে লেগে থাকেন। আমি মনে করি ভালোভাবে করলে 3 দিনে এটা ফিনিশ করতে পারবেন, এবং এটা আপনার হেভি কাজে লাগবে। কোনো মানুষ এটার কাজ দেখে আপনাকে বুঝতে পারবে না যে এই ছেলে কম্পিউটার ধরতে পারতো না, এখন এত ডিজাইন কি করে পারে, মানে কি সে ফটোশপ এবং ইলাস্ট্রেটর বস হয়ে গেছে নাকি, এরকম মনে করবে আপনাকে। কিন্তু আসলে ফটোশপ ইলাস্ট্রেটর আমরা কোনো ধরিই না, আমরা কোনো ধরিই না ফটোশপ ইলাস্ট্রেটর আমরা কোনো ধরিই না, এটা বললাম। তারপরে আমরা কি কাজ করতে পারতেছি, দেখেন আমি ছোট্ট একটা ডিজাইন করছিলাম, সম্ভবত আমার সময় কম ছিল, হাতে 5 মিনিটই 5 মিনিটের ডিজাইন করছিলাম, যে পোস্টটা তো দিতে হবে, কারণ ফেসবুক গ্রুপ তারপরে কি পেজ এগুলো সব পোস্ট দিতে হবে, প্রত্যেক দিন পোস্ট দিতে হবে, যত পারেন তত, যত আপনার গ্রুপে পোস্ট দিবেন তত আপনার মার্কেটিং পলিসিটা সবসময় ভালো থাকবে। হ্যাঁ দেখেন ছোট্ট একটা পোস্ট দেওয়া, এগুলো সব আমরা ফটোশপ দিয়ে করছি। হ্যাঁ আমার মনে করি না এগুলো ক্যানভা দিয়ে করছি, এগুলো ক্যানভা দিয়ে করা যাবে, সমস্যা নেই, কিন্তু ফটোশপে তো সব থেকে ভালো হয়, সময় যে অনেক বেশি লেগে যায়, অনেক বেশি সময় লেগে যায় ফটোশপে, এটা ফটোশপে করা। এই যে দেখেন এই ডিজাইনটা কে না পছন্দ করবে বলেন, মাত্র 5 মিনিট। আমি যদি বাংলাদেশ মার্কেটে কাউকে বলতাম তুমি আমার একটা গ্রাফিক ডিজাইনের ইমেজ করে দাও, হ্যাঁ উনি আমাকে বলতো তুমি আমাকে 200 টাকা বিকাশ করে দাও, বলেন 5 মিনিটে 200 টাকা ইনকাম, মিনিমাম 200-এর নিচে কেউ করবে না মিনিমাম। এটা কিন্তু ক্যানভা দিয়ে করো, জানেন কিনা কিন্তু এটা কিন্তু ক্যানভা দিয়ে জাস্ট আমাদের লোগোটা বসাই দিছি আর ফন্টটা চেঞ্জ করে দিছি, এবং এই যে বৃত্তটা এই এই ফ্রেমটা করা ছিল, এই ইমেজটা ওখানে ছিল ক্যানভাতে, আমি এটা একে এটা অ্যাড করছি, এটা অ্যাড করছি, এটা অ্যাড করছি, এই লিখাটাও ছিল, লিখাটা ইংলিশটি ছিল আমি বাংলা করে দিছি। দেখেন ফন্টগুলো মোটা, ফন্ট আপনাকে সিলেকশন করতে হবে, যদি আপনি এখানে আমি এখানে এই ফন্টটা যদি আমি ইয়ে দিতাম কি বলে সুতুনিয়েমজি দিতাম বা ইউনিকোডে কোনো ফন্ট ইউজ করতাম, তাহলে কিন্তু এই ফন্টগুলো এত মোটা হতো না, আমার ডিজাইনটা কিন্তু অত সুন্দর লাগতো না। তো এই ফন্টগুলো মোটা হয়েছে কি কারণে, এই ফন্টটা হচ্ছে অন্য ফন্ট ব্যবহার করছি, ঠিক আছে অন্য ফন্ট, আর একটা ফন্ট আছে আমার কাছে, ওটা আমার ডাউনলোড করে নামাইতে হয়, ফ্রি ফ্রি পাবেন, এটা ফ্রি ফ্রি পেয়ে গেছি, তো ওই ফন্টটা দিলে আরো সুন্দর লাগে, তো কিন্তু আমার সময় ছিল না অত, ঠিক আছে। এই এই যে ছোট্ট একটা ডিজাইন, খালি গ্রাফিক ডিজাইন লিখছি, যে কোনো লোক একবার তাকালে তাকাবে এটার দিকে, কারণ কি এটা সৌন্দর্য ইয়ে করছে, মানুষকে আকর্ষণ করছে, ছোট্ট ডিজাইন, অন্য অন্য ডিজাইন কিন্তু এত আকর্ষণ করতে পারে না, দেখেন খেয়াল করেন, এগুলো কিন্তু ক্যানভা দিয়ে করে ডিজাইন আকর্ষণ করে, আশা করি বুঝতে পারছেন। এই কারণে কি করতে হবে, একটু সময় দিতে হবে ডিজাইন শিখতে গেলে, এখানে সব পরিমাপ টরিমাপ সব বলা আছে, আমি সব কিছু দেখাই দিচ্ছি, তারপরে আপনারা কেন করতে পারতেছেন না আমি এটা বুঝতে পারতেছি না। তারপরে আমি আজকে বলে দিই, এখানে আমরা গতদিন লোগো ডিজাইন করছিলাম, খুব কম সময় ছিল, এরপরে আমরা ফ্লাওয়ার ডিজাইন করবো, তার আগে একটা কাজ করে আসি আমরা, এখান থেকে আরো কিছু দেখি, পোস্টার ডিজাইন এগুলো সব আপনারা করে নেবেন, প্রেজেন্টেশন ডিজাইন, ইনস্টাগ্রাম ডিজাইন, ভিডিও ডিজাইন, তারপর হচ্ছে লোগো ডিজাইন, তারপর হচ্ছে ইনফোগ্রাম ডিজাইন, ইনভাইটেশন ডিজাইন, ফেসবুক কভার ফটো ডিজাইন, এগুলো করবো, সব করবো, কার্ড ডিজাইন, তারপর হচ্ছে ইয়ার কার্ড, তারপর ইয়ার কলেজ ব্যানার, এখানে যে ক্লিক দেবো সে ওর ফন্ডের নাম এখানে কিন্তু শো করবে, যে শো করছে, ঠিক আছে, এই ফন্ডে যে ক্লিক দিয়েছি এই ফন্ডের নাম শো করছে, ভালো করে দেখে নেন আপনারা, এখানে যে ক্লিক দিয়েছি এই ফন্ড শো করছে, হ্যাঁ মনসুরাত, ঠিক আছে, মনসুরাত খুব একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা গ্রাফিক ডিজাইনের সব থেকে বেশি ব্যবহৃত হয় মনসুরাত, ঠিক আছে, মনসুরাত ক্লাসিক, মনসুরাত বোল্ড, মনসুরাত, ওকে, এই ফন্টটা আপনারা ব্যবহার করতে পারেন, ফটোশপে ব্যবহৃত হয়, ইলাস্ট্রেটর ব্যবহৃত হয়, ঠিক আছে, নোট করে নিলে নিতে পারবেন, ভিডিওটা থেকে যাবে, ওকে, মনসুরাত খুব ভালো হয়, আর এটা কম ব্যবহৃত হয়, তারপরে দেখে নিয়েন আপনারা। তো দেখেন এই কাজটা আমরা একটা ভিজিটিং কার্ড করবো, কেমন ভিজিটিং কার্ড, আমি গতদিন দেখাচ্ছিলাম যে আমার একটা ভিজিটিং কার্ড আছে, এই যে আমার ভিজিটিং কার্ড, এরকম ভিজিটিং কার্ডটা আমরা করবো। হ্যাঁ ভিজিটিং কার্ডটা করতে হলে আগে কিন্তু আমাদের ওই কার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে, ওই কার্ডে কে কত, মানে কি ভিজিটিং কার্ডের মাপ কত, তাই না, সে ভিজিটিং কার্ডের মাপ কিন্তু এখানে ধরলে প্রত্যেকটার মাপ কিন্তু চলে আসতে চাইছে, এইভাবে প্রত্যেকটা যখন আমরা কার্ডের উপর ধরবো তখন কিন্তু আমাদের চলে আসবে,
ভিজিটিং কার্ডের মাপ আছে 5 পয়েন্ট কত জানি এখানে, প্রথমে তো এটা পাই কিন্তু পাচ্ছি না কেন, অবশ্য আছে এখানে কি এটা কে এত, এখন কয়টা বাজে আপনি দেখেন, টাইম মেনটেন করে না মানে অবহেলিত করলাম না, দেখেন এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ এরকম থাকবে যে ওটা আপনার এখান থেকে জেনে নেব, আমরা এখান থেকেও জানতে পারি গুগল থেকে আমাদের যদি সমস্যা হয় যে বিজনেস কার্ড সাইজ, স্যার 8.5.5 জি জি এরকম কিছু আমি তারপর দেখে নিচ্ছি সবার উদ্দেশ্যে। স্যার ফটোশপ এবং ইলাস্ট্রেটর বিজনেস কার্ডের সাইজ 3.5 3.5 ইনটু 2 ইঞ্চি, জি জি আমরা আমাদের আমাদের সবাই তো আর জানবে না 3.5, জি যেরকম ভুলে যাবে, তো ভুলে গেলে আমরা কি করব, আমরা এখান থেকে দেখে নিব, এখান থেকে দেখে নিতে আমাদের সমস্যা না, গুগল হচ্ছে আমাদের মা মালাগে, ঠিক আছে গুগল থেকে আমরা সব দেখে নিব কত সাইজ এখানে আছে, সবুজ কোথায় সাইজ তৈরি করতে পারবেন, আর যদি আমরা এখান থেকে তৈরি করা থাকে তাহলে সেটাকে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। এখন আমরা মজার বিষয়টা দেখে নিই যে আমি এটাকে এই দুটো কিন্তু আমি এখান থেকে পেয়েছি, কোথা থেকে পেয়েছি এখান থেকে, যেগুলো ফ্রি, হ্যাঁ এগুলো ফ্রি আমি এগুলো এখান থেকে নিয়েছি, এই এটা ফ্রি ছিল, ঠিক আছে এটা ফ্রি ছিল আমি এটা নিয়ে নিয়েছি এখান থেকে, আমি চাইলে একা কিন্তু ডাউনলোড করতে পারো, আমি ওকে ডাউনলোড করবো না, আমি চাচ্ছি ওরকম নতুন একটা তৈরি করতে, নতুন একটা তৈরি করতে হলে আমাকে কি করতে হবে দেখেন, এটা আমি করবো না, আমি এখান থেকে নিবো, এখান থেকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখেন আমার কারণে এরকম একটা নতুন ভিজিটিং কার্ড ওপেন হয়েছে, একেবারে নতুন কিন্তু এটা কোনো কাজ করে না, দেখেন খেয়াল করে নতুন কি করছে, আপনি চাইলে এখানে এই কালারটা শো করছে, এই ভিজিটিং এর কার্ডের কালার না, এই কালারটা কিন্তু এখানে শো করছে, আপনি চাইলে এখানে ক্লিক দিতে পারবেন, ক্লিক দিয়ে এখান থেকে একাধিক কালার আপনি, আমি যদি এই কালার না নিই আমি ওই কালারটা কিন্তু এই কালার দেখেন সিলেকশন হয়ে আছে, আমি যদি এই কালার নিই তাহলে শো করছে দেখেন ভালো করে, দেখেন আমি যদি ব্ল্যাক নিই, তো ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হলে অনেক সময় ভালো হয়, তো আপনার যেটা পছন্দ লাগে, আমি কিন্তু সিলেকশন করতেছি না, কালারটা খুব ইম্পর্টেন্ট বিষয়, একজন ডিজাইনার খুব ভালো করতে পারে কখন জানেন, তার কালার যখন ম্যাচ করতে পারে, যেমন কালোর উপরে যদি সে সাদা লেখে বা লাল লেখে তাহলে কিন্তু ফুটবে চোখে ধরবে মানুষের ডিজাইনটা, কিন্তু যদি সে না করতে পারে তাহলে কিন্তু ডিজাইনটা ফুটবে না, কথা ক্লিয়ার, এটা কিন্তু মনে রাখতে হবে, এখন কোনটার পরে কোনটা লিখলে বা কোন কালারের পরে কোন ডিজাইনটা করলে ভালো দেখা যাবে এটা আপনার ব্রেনটে কাজ করাইতে হবে, এবং ওই ডিপ কালারটা কিন্তু ওখানে শো করতে হবে, এবং কালার কোড থেকে কালার এনে বসাইতে হবে, এখানে গুগলে কালার কোড বলে সার্চ দিলে আপনি অনেক কালার পেয়ে যাবেন, এখন দেখেন এখান থেকে এই কালার দিতে পারি, এই কালার দিতে পারি, আমি বিভিন্ন কালার দিতে পারি, কালারটা সিলেক্ট করা আমার বিষয়, তো আমি যে কালার আছে এই কালারে আমার ভালো লাগছে আমার বিষয়, তো আপনি এখান থেকে কালারগুলো দেখে নেবেন, ওকে। এখন দেখেন এই কালার তো নিয়ে আসলাম, এদের সঙ্গে মিল করলাম, ওকে, এখন এদের এই পাশে এই কালার, কিন্তু এখানে আর একটা ওরা ইয়ে দিছে, এখানে আর একটা ডিজাইন দিছে, ঠিক আছে এই ডিজাইনটা কি করে পাবো, এখন এই ডিজাইনটা আমরা নিব, এই ডিজাইনটা নিতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যেতে হবে, এখানে যাওয়ার পরে আমরা কি করব, এলিমেন্টে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে বেশ কিছু অপশন আপনাদের সামনে দেওয়া থাকবে, ঠিক আছে এখান থেকে আপনারা দেখে নেবেন কোনটা কোনটা নেবেন, কি নেবেন কি না নেবেন, হ্যাঁ সব দেখে নেবেন আপনারা, এগুলো সব ফ্রিতে আছে আপনাদের জন্য, সবগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এখান থেকে জাস্ট আমি প্রথমটা নিলাম, ভালো করে দেখেন ব্ল্যাঙ্কটার উপরে নিচে, কিন্তু ভালো করে দেখেন আপনারা এই যে ব্ল্যাঙ্কটার উপরে আমি নিচে দিই, ভালো করে দেখা নিলাম ব্ল্যাঙ্ক, আপনারা আবার বলিয়েন না ওপরে ডিজাইন দুটো কিন্তু ওপরে আছে, হ্যাঁ এই যে ওপরে ডিজাইন দুটো আছে, আমি এই দুটাকে অনুকরণ করতেছি, আমি চাইলে নতুন একটা তৈরি করতে পারবো কিন্তু অনুকরণ করে দেখাচ্ছে যে কেমন ভাবে করবো, এখান থেকে আমরা এটাকে ধরে একটু ঘুরাই দিলাম, এই যে দেখেন ব্যাস ঘুরিয়ে দিলাম, এটাকে আমরা ধরে এনে জাস্ট এখানেই রেখে দিলাম, ভালো করে দেখেন খুব জ্বালাতন করতেছে, এটাকে ধরে এনে আমরা এখানে রেখে দিলাম, ভালো করে দেখেন আপনারা এখানে রেখে দিলাম, এখন এটাকে আমরা কি করব, একটা কালার দিব, কালারে ক্লিক করব, কালার কালারে ক্লিক করার পরে কোন কালারটা দিব, এটাকে এই কালারটা দিব, দেখেন আপনারা খেয়াল করে এখানে কিন্তু প্রথমে এই কালারটা দেওয়া যায়, দেখছেন এইটা একটা কালার আর এটা কিন্তু আরেকটা কালার, ভালো করে দেখেন এখানে দুইটা দুইটাই শো করতেছে, দুইটা কি
দুইটা লিংক শো করতে যাচ্ছে। দেখো আমি এই কালারটা দেব, কোথায় দিব? এখানে দিব এই কালারটা। দেখেন কালারটা চলে আসছে, চলে আসছে, তাই না? এখন দেখেন আমি এটাকে কি করব, আমি আবার চলে যাব ওখানে, আবার যে আর একটা ক্লিক দেব। দেওয়ার পরে আমি এটাকে সেম ভাবে আমি সেম ভাবে কি করব, ঘুরাবো, ঘুরিয়ে আমি এটাকে নিয়ে মুখ চিহ্ন দিয়ে নিচে আনবো। নিচে এনে সমস্ত কাজ পৃথিবীতে গুরুত্ব দিতে হয়। আমরা কালারটাকে দিয়ে দিলাম। এখন দেখেন আপনারা খুব সুন্দর করে খেয়াল করেন, এই ডিজাইনটা আর এই ডিজাইনটা এখন কি মোটামুটি ঠিক আছে? মানে এটা আর এটা নেওয়া কি ঠিক আছে? ঠিক আছে, তাই না? সবাই বলবেন যে ঠিক আছে এরকম কিছু। আচ্ছা যাও, এরকম করলাম। হ্যাঁ, এরকম করার পরে আমি কি করব, এই পাঁচটা ওরা সাদা দিয়েছে, আমি চাইলে ব্ল্যাক দিতে পারবো, রেড দিতে পারবো, তবে এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। তবে আমি দেখছি ওদেরটা হোয়াইট দিয়েছে, এটা খুব ভালো হচ্ছে, আমার মতো ভালো লাগছে। আপনাদের চাইলে অন্য কোনো কালার দিতে পারবেন। এখন আমরা চলে যাবো এই পাঁচটা, এই পাঁচটা চলে গেলে আমরা এখানে নিবো একই এলিমেন্ট, নিবো এলিমেন্ট নিয়ে এটাকে ব্যাখ্যা করবো, আমরা এটাকে ধরে এখানে নিয়ে যাবো। এই দেখেন ভালো করে আমরা এটাকে একটু মনে হচ্ছে খুব ধীরে ধীরে করবেন, কাজগুলো সূক্ষ্ম, যার হাত খুব চালু সে একটু ফাস্ট করতে পারবেন, কিন্তু নতুন অবস্থায় ধীরে ধীরে করবেন। এটা কি ওর থেকে ব্রাইটনেস হয়ে যাচ্ছে, এটার থেকে ব্ল্যাকটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ব্ল্যাকটা না দিই আমরা, হোয়াইটটা দিই। আপনারা দিয়ে দেখবেন, রেডটা দিলে দিতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, আপনারা যেটা ভালো লাগে এটা দিলে দিতে পারবেন। এখানে কিন্তু কালার কোড শো করে যায়, ঠিক আছে, এবং কালারের নাম সবকিছু কিন্তু এখানে শো করে, কালার কোড এসে দেখে নিতে পারবেন। এই কালার কিন্তু আপনি গুগল থেকে নিতে পারবেন, কালার কোড ভুলে গেলে এখান থেকে দেখে নিয়ে গুগল থেকে নিতে পারবেন। হ্যাঁ, আপনার যেটা ইচ্ছা। এই যে আমি হোয়াইট দিয়ে দিলাম, তাহলে কি আমার দেখেন ওদের সঙ্গে পুরো কি হয়ে গেছে, আমারটা কিন্তু মিলে গেছে। দেখেন খেয়াল করেন, আমারটা কিন্তু ওদের সঙ্গে মিলে গেছে। ওরা যা বানাইছে এটা ভিজিটিং কার্ডটার ইয়ে ফ্রেমটা অর্থাৎ ইমেজটা, আমি কিন্তু সেমটা বানাই ফেলছি। দেখেন খেয়াল করেন, সেমটা বানাই। এখন ফন্টটা অ্যাড করব, ফন্টটা অ্যাড করব এবং নিচের অংশটা নিব। তো নিচের অংশটা নেওয়া তো একদম সোজা, এ পাশে একইটা দিছে, একইটা লিখছে, এখানে জাস্ট অ্যাড্রেসটা লিখছে, কন্ট্যাক্ট নাম্বার লিখছে, এখানে ইয়ে দিছে, ঠিক আছে, সাদা অংশ দিছে। তো আপনারা এটাকে ধরে এটাকে এরকম ভাবে ধরে আপনারা নিয়ে আসতে পারবেন। এখন এটা চলে আসবে নতুন ফন্ট নিতে চান, তাই না? তো নতুন ফন্ট নিতে গেলে আমরা এখান থেকে ক্লিক করতে পারবো। এখান থেকে আমরা এখানে কিন্তু আমি টেক্সট ক্লিক করছি, টেক্সট ক্লিক করার পরে অ্যাড টু হেডিং আমি এখান থেকে এটা নিছি। নতুন ফন্ট যদি নিতে চান সেটা দেখাতে, ওটা দেখাবো, একটু আগে যেটা দেখালাম ওটা দেখাবো। নতুন ফন্ট যদি আমরা এটা নিতে চান নিতে পারবো, আমরা নিয়ে এখানে কি লিখতে চাবো, লিখতে চাইলাম যে যে কি কামাল খান, কে এম এ এল কামাল কে খান, টাইটেল লিখলাম কামাল খান, ঠিক আছে, কামাল খান। আমরা যদি কোনো ফন্ট এখানে ইয়ে করি, যে এখানে কি ফন্ট দেখছিলাম একটু আগে, ওটা জিআইডিও না কি জানি, জিআইডিও জিওএলই স্যার, জিওএলই জিআইডিওএলই তাহলে কি হবে পরে, তাই না? এটা দিয়ে দিলাম, চলে আসছে, আসে না তো কেন আসে না, এটাকে আরো ভালো দেখা যাবে। এই যে নিচে নামালাম, নিচে নামালাম, এখান থেকে আমরা এটাকে বোল্ড করতে পারবো। এই যে বোল্ড করলে আর বড় হয়ে যাচ্ছে, জায়গা বেশি নিয়ে নিচ্ছে, আচ্ছা একটু বাড়াই দিলাম জায়গা, ঠিক আছে, জায়গা একটু বাড়াই দিলাম। প্রত্যেকটা কাজ দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনারা প্র্যাকটিস করলে আর আমার এত সময় দেওয়া লাগবে না, ঠিক আছে? এরপর অন্যান্য ফন্ট আপনারা এখান থেকে নিয়ে নেবেন, এখানে জাস্ট লিখলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ফন্ট সাইজ গুলো শো করলো এখানে, ঠিক আছে? অথবা আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে টেক্সট ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে নিচে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এই যে
স্টাইল ফন্ট হ্যাঁ স্টাইল ফন্টগুলো এখান থেকে আপনি ক্লিক করে নিয়ে নেবেন নিয়ে নিলে এরকম স্টাইল ফন্ট পেয়ে যাবেন এগুলো হ্যাঁ কোনো সমস্যা না এরপরে দেখেন আমি তো কামাল খান লিখলাম এরপরে লিখলাম যে উনি হচ্ছে কি ম্যানেজার কোনো একটা কোম্পানির কোনো একটা ফ্যাশন হাউসের বা কোনো একটা অফিসের বড় ম্যানেজার ঠিক আছে বড় ম্যানেজার ওনার পোস্ট দিলাম কি ম্যানেজার আমি মুছে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে হ্যাঁ ম্যানেজার লিখে দিলাম হ্যাঁ ম্যানেজার এটাকে আপনি ফন্ট সাইজ যদি একটু বড় দেন তা বড় করে দিতে পারবেন এটা ইটালিক করলে ইটালিক করতে পারবেন তবে সিলেকশন করতে হবে ইটালিক করতে হলে সিলেকশন এই যে অথবা নামটা আপনি বোল্ড করে দিলে এটা ম্যানেজারটা এই নামটা যদি ইটালিক করেন এটা বোল্ড করবেন হ্যাঁ তাহলে ভালো দেখা যাবে ঠিক আছে এবং এই ম্যানেজারের কি এখানে ওরা কি কালার দিয়েছিল ওরা দিয়েছিল হোয়াইট তাই না ফন্ট কালার এটার উপরে হোয়াইট মানে আমি হোয়াইট দিছি যদি আপনি অন্য কোনো কালার দিতে চান তাহলে এখানে কালারে ক্লিক দেবেন আমি ক্লিক করি এটাকে সিলেকশন করি কালারে গেলাম কালারে যেয়ে আমি রেড দিয়ে দিলাম বাস এই রেড চেক করছেন অবশ্যই চেক করছেন যে রেড ঠিক আছে আপনারা এখান থেকে সবগুলো কালার দিয়ে নেবেন আপনারা যদি চান যে না স্যার আমি পুরা এগুলোর কালার পুরা এর কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো সেক্ষেত্রে আপনারা এখানে যদি একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান বা আলাদা আলাদা এটা চেঞ্জ করতে চান বা এই যে একটা ইয়ে আনছি এটা চেঞ্জ করতে চান তাহলে এখানে কেন মানে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন হয়তো হোয়াইট দিচ্ছি আচ্ছা এটা দিয়ে দেখি এখানে চেঞ্জ হওয়ারই কথা আসবে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হবে এটা কনফার্ম কিন্তু এখন কোন একটা তো ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিবেন আগে থেকে দিয়ে নেবেন মানে ফন্ট লেখার পরে দিলে কিন্তু ওটা ঝাপসা হয়ে যাবে যখন আপনি ডাউনলোড করবেন ইমেজটা ঝাপসা হয়ে যাবে এটা কিন্তু বলে দিলাম একটা টেকনিক্যালি যুক্তি ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিয়ে নেবেন তারপর লিখবেন না কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবে আপনার খারাপ দেখাবে যে চলে হয়ে গেছে আচ্ছা যেমন এটাকে আমরা যদি এখন কালার দিতে চাই এটা ব্যাকগ্রাউন্ড কালার দিব এই যে ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে মাস্ট বি হবে এটা আগে হবে পরে হবে কিন্তু ওই সময় বলো না হয়তো কম্পিউটার কোনো ঝামেলা ইলেকট্রনিক ডিভাইস ঝামেলা হতে পারে এরকম কিছু হতে পারে ঠিক আছে একটু হওয়ারই কথা এখান থেকে এই যেমন এখানে হচ্ছে কিন্তু ওখানে হচ্ছে না যাই হোক এরকম হবে এরকম হবে আগের থেকে হবে পরের থেকে হবে ওকে যাই হোক নো প্রবলেম আমি এটা দেখালাম তো আপনারা দেখেন এখানে যে ইয়েটা সেটা লিখতে পারবেন সে ম্যানেজার পদবি বা ইয়ে পদবি যে পদবি দেন না কেন এখান থেকে লিখতে পারবেন হ্যাঁ এবারে যদি আমি এখানে ভিজিটিং কার্ডের উপরে কোনো পিকচার হয় না স্বাভাবিকভাবে এটা যদি আন্ডারলাইন করতে চান তাও করতে পারবেন ইটালিক করতে চাইলে করতে পারবেন এটা আমরা সেন্টার আছে সেন্টার রাখতে পারবেন লেফটে রাখতে পারবেন অ্যান্ড রাইটে রাখতে পারবেন ওকে এটা সব করে দেখতে পারবেন আপনারা আর এটা হচ্ছে যদি কোনো বুলেট যেটাকে বলে বা নাম্বার যেটাকে বলে এখান থেকে নাম্বার দিতে পারবেন এই যে নাম্বার এখন 1 2 3 চলে আসবে আবার নাম্বার না নিতে চাইলে না দিতে পারবেন এটাকে ইয়ে করতে পারবেন কি এটা লেখা এক লাইন থেকে আরেক লাইন যদি আমরা গায়ে গায়ে লিখি তাহলে কি এই লেখাটা একটু গায়ে গায়ে আসবে একটু চেপে আসবে একটু পিছায় যাবে এগুলো হচ্ছে এটার কাজ ওকে এটার কাজ কি আরো একটু কাছে নিয়ে আসা আরো একটু চাপিয়ে দেওয়া হ্যাঁ এগুলো হচ্ছে এটার কাজ তাহলে এগুলো আপনারা এখান থেকে দিয়ে দিয়ে দেখবেন এরপর হচ্ছে এগুলো একটু করে নেবেন এটার কাজ তেমন একটা কিছু না যেটা ফাঁকা করতেছে একটু মোটা করতেছে এগুলোর কাজ আপনারা দিয়ে দেখবেন ওটা বেশি কাজ নেই এখানে যেগুলো মেন কাজ এখানে যদি ফন্টটা সাইজ বাড়ান তাহলে এখান থেকে একটু বাড়িয়ে দিবেন একটু ছোট করে দিবেন যেমন আমি 10 দিয়ে দিলাম আপনি চাইলে 80 দিতে পারবেন 90 দিতে পারবেন লিখে দিতে পারবেন এখানে ফন্ট সাইজ ওকে এখানে ক্লিক করে আমি কত দিলাম কত দেবো আমি 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 60 দিয়ে দিলাম 60 বড় হয়ে গেছে অনেক বড় নিবেন এখানে তাহলে কত দিব 30 দিয়ে দিই তাও বড় হয়ে গেছে কত ছিল তাহলে আমি 20 দিয়ে দিই এটা এক লাইনে লেখা আছে এটা কত এক লাইনে লিখলে ভালো দেখা যাবে চেঞ্জ করতে পারবেন আপনারা যেগুলো আমি বেশি কাটাকাটি করতেছি না এরপর এটা লিখতে হবে এটা তো আপনারা সেম ভাবে একই এটা নিবেন ইমেজগুলো বা এলিমেন্টগুলো নিয়ে এটা তো লিখতে পারবেন এটা আমরা দেখানো দরকার না তাই না এটা লেখার পরে আপনারা কি করবেন গতদিন যেরকম ওরকম এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে পিডিএফ প্রিন্টার সাইজ অথবা আপনারা এখান থেকে জেপিজি অথবা পিএনজি পিএনজি হচ্ছে যদি আপনারা আমাদের গ্রুপে পোস্ট দেন তাহলে পিএনজি করবেন যে পিএনজি করতে পারেন কিন্তু পিএনজি কালারটা অ্যাডজাস্ট করে অনেক ভালো অনেক সুন্দর দেখা হ্যাঁ কালারটা এখানে অ্যাডজাস্ট করে তো আপনারা যদি এটা ইয়ে হয় ভালো লাগে তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে পিএনজি দিবেন তারপরে যে ডাউনলোড ডাউনলোডের পরে দেখাচ্ছি না কারণ বেশি বেশি ডাউনলোড করার কোনো দরকার নেই গতদিন দেখাচ্ছিলাম এটা শো করতেছে এখানে ঠিক আছে হ্যাঁ এখন দেখেন আমরা বেসিক্যালি এই যে একটা কি ভিজিটিং কার্ড ডিজাইন করা বুঝতে পারলাম হ্যাঁ
ভিজিটিং কার্ড ডিজাইন করে বুঝতে পারলাম যে নতুন একটা কার্ড ডিজাইন করে দেখালাম আর ইয়ে করে দেখালাম। আমার যদি আপনারা এখান থেকে নতুন করে করতে চান তাহলে এখান থেকে যাবেন, এখানে যে প্রথম কালারটা ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নেওয়ার পরে এখান থেকে আপনারা এলিমেন্ট নেবেন, এলিমেন্ট নিয়ে যার যদি যদি বায়ার আপনাকে $5 কাজ দেয় বা কি অন্য অন্য মার্কেট প্লেসে $2 রেট আছে, আর ঠিক আছে তো যদি $5 এখন সর্বনিম্ন ইয়ে মার্কেট কি মার্কেট পায় ফাইবারে $5, তো আপনারা এখান থেকে এই যে আড়াআড়ি করে দিবেন বায়ারকে কাজটা। হ্যাঁ এবার বাংলা কথা এরকম করে দিবেন, এটা একটা দিলাম, দিয়ে কি আমি কালার সিলেক্ট করবো, কালারটা এখান থেকে দিলাম আমি এটা আড়াআড়ি কালার রেড মেরে দিলাম। আর এখানে আমি দিব কি, এখান থেকে আমি আরেকটা ক্লিক দিব, দেওয়ার পরে এখান থেকে আমি রেড অ্যান্ড ব্ল্যাক রাখতে পারি, এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা কিন্তু খারাপ না, রেড অ্যান্ড ব্ল্যাকটা রাখতে পারি। আবার কি করতে পারি, হ্যাঁ আমাদের তাহলে এটা চলে আসে, এটা আমরা কি করবো দেখুন, এখন এখান থেকে আমরা এটাকে কি করলাম নিচ্ছি, এখন এটাকে কালার দিব, তাই না, কালার দিয়ে দিলাম আমরা মনে করুন যে হোয়াইট দিয়ে দিলাম, এই যে হোয়াইট হয়ে গেল। এখন আপনি এখানে এখানে এসে লেখা শুরু করে দেবেন, তা কি দিয়ে লিখবেন, আপনারা এখান থেকে টেক্সট নেবেন, টেক্সট নিয়ে আপনি এখানে কার নামে ভিজিটিং কার্ডটা তৈরি করবেন, তার নামটা লিখবেন, তার পদবি কি, ম্যানেজার কি, সিইও কা বা বিজনেস হোল্ডার বা আদার যে ইয়ে আছে, হ্যাঁ বা অন্য অন্য কিছু, হ্যাঁ এখানে আপনারা দিয়ে দিবেন সব কিছু। এরপরে তার এখানে এক এক পেজে আপনার ভিজিটিং কার্ডে ইয়ে করতে পারেন, অথবা এদের মতো দুই পেজও করতে পারেন, দুই পেজ নিয়ে এখানে অন্য পেজে বা অন্য পিটে মানে ব্যাক সাইডে আপনার অ্যাড্রেস, ইমেল আইডি, ওয়েবসাইটে এরা যেগুলো লিখছে, মোবাইল নাম্বার, হ্যাঁ এগুলো সব আপনারা লিখে দিবেন। যদি না পারেন আমি আগামী ক্লাসে আবার দেখা দেবো, কিন্তু এগুলো পারবেনই, একেবারে সোজা একটা কাজ, হ্যাঁ আমি এখানে বেশি সময় নষ্ট করবো না। এরপর আমি চলে যাচ্ছি অন্য কোনো কাজে, অন্য কোনো কাজ কি আছে, এখানে চলে গেলাম, এখানে চলে যাওয়ার পরে আমরা এই কাজগুলো ভিজিটিং কার্ড এবং লোগো ডিজাইন দুইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ দেখালাম আপনাদেরকে। এখন আমরা কিছু কিছু বায়ার বলবে যে আমার ইউটিউবের থাম্বনেল তৈরি করে দাও, তো আপনি আমার ইউটিউবের ব্যানার তৈরি করে দাও, তখন কিন্তু আপনাদেরকে এই যে ইউটিউবের ইউটিউব চ্যানেল আর্ট, চ্যানেল আর্টের ইয়ে করে দিতে বলবে, সেটা ইয়ে করে দিবেন। তারপরে এখানে আছে কি ফেসবুক কভার সাইজ, এই যে ফেসবুক কভার সাইজ, ফেসবুক কভার সাইজ মানে কি বুঝতে পারছেন, ফেসবুক ওই যে কভার সাইজ যে ইয়েটা মানে ইমেজটা, ওই ইমেজটা, জি জি ওই এরপরে ধরলে আপনার ফ্রি লিখা আসবে, ফ্রি আসতেছে, এখানে তো ফ্রি আসেন কথা, ফ্রি আসেন এখানে, তাহলে মানে এটা ফ্রি না। আচ্ছা পরে দেখতে পারলে বোঝা যাবে, এটা ফ্রি, এটা নিয়ে দেখতে পারেন, এটা নিয়ে দেখতে পারেন, এগুলো সব ফ্রি, হ্যাঁ ফ্রি, এগুলো আপনার কাজ করে দেখবেন এখান থেকে। এটা হচ্ছে এখানে দেখেন দুইটা বৃত্ত আনছে এবং একটা ওই যে চিহ্ন শেপ নিয়ে আসছে, ঠিক আছে এগুলো আপনারা যদি এখানে রাখতে চান রাখতে পারবেন, না রাখতে চাইলে আপনাদের বিষয়, আপনারা যদি এখানে মনে করেন আমরা এসব কিছু রাখবো না, যেমন আমরা এখান থেকে এগুলো সব উঠিয়ে দেবো, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আমি বলতেছি না এগুলো ভালো না, তা কিন্তু বলতেছি না, আমি বলতেছি এগুলো ভালো, খুব সুন্দর লাগতেছিল। আপনি যদি মনে করেন যে না এখানে আপনি আপনার মতো করে করবেন, অথবা ওদেরটা থাক আমরা একটা নতুন করে করি, আমরা দেখেন ওরকম একটা নতুন করে করবেন, নতুন করে করতে হলে কি করতে হবে, আমাদের এখানে যেতে হবে, ক্লিক দিতে হবে, ক্লিক দিলে আমার সামনে একই সাইজ চলে আসবে, একই সাইজ চলে আসছে, কিন্তু আমাদের এগুলো চলে আসছে, তাই না, তো এখানে আমরা এগুলো নেবো না, জাস্ট আমরা এখানে এই সাইজটা নিলাম, হ্যাঁ এই সাইজটা নেওয়ার পরে আমরা যদি একটা কম্পিউটার দিই ওরকম একটা ল্যাপটপের পিকচার শো করছে, কিন্তু তো আমাদের এখানে দেখেন খেয়াল করে আমরা কোথায় কাজ করতেছিলাম, এখানে এখানে লাস্টে কাজ করতেছিলাম, কোন এটা এটা, হ্যাঁ এটা এখানে কাজ করতেছিলাম। এখন দেখেন ওরা যে এটা আনছে আমরা কিন্তু এটা পাচ্ছি না, আমরা এটা কিন্তু এখানে ইয়ে চিহ্নটা পাচ্ছি না যে ওরা একটা ইয়ে আছে কম্পিউটার বা ল্যাপটপ, আমরা যদি এখানে দিই কম্পিউটার দিই,
কম্পিউটার দিয়ে সার্চ দিলাম। দেখেন এখানে আমাদের সামনে কম্পিউটার শো করছে, আমরা যদি এই কম্পিউটারটাকে ধরে আনতাম তাও কিন্তু আনতে পারবো, কিন্তু আনতে চাচ্ছি না ওটা। আমরা নতুন একটা আমরা এটা নিলেও কিন্তু নিতে পারবো যদি ফ্রি থাকে। ফ্রি আছে কিনা শো করতে, এটা ফ্রি, এটা ফ্রি নয় মানে আমি শো করতেছি না, ফ্রি গুলো সব এরকম ফ্রি লিখা আসবে। ওকে এই যে ফ্রি, আর এটা যদি করে ফেলি যেটা হচ্ছে ফ্রি না পেইড ওটা আমরা স্ক্রিনশট নিতে পারবো। স্ক্রিনশট কিভাবে নিতে আমি দেখাই দিব, সমস্যা না, আপনারাও নিতে পারবেন। হ্যাঁ এভাবে এখান থেকে আপনারা নিতে পারবেন, অথবা আমরা এখানে গুগলে যাবো, এখানে গুগলে যেয়ে লিখবো কম্পিউটার বা ল্যাপটপ আইকন। ওকে এখানে লিখবি কম্পিউটার, CON কম্পিউটার কি ইমেজ, ইমেজ পিএনজি ফরম্যাট চাইছে, জেপিজি চাইছে, আপনার যেটা ইচ্ছা যে কম্পিউটার ইমেজ চলে আসছে। আপনি ল্যাপটপও নিতে পারেন, ডেস্কটপও নিতে পারেন, আপনার ইচ্ছা। ইমেজে ক্লিক দিলাম আমি, জাস্ট অনলাইন ক্লিক দেওয়া ছিল, আমি ইমেজে ক্লিক দিলাম। আপনি ল্যাপটপও নিতে পারবেন, ডেস্কটপও নিতে পারেন, আপনার যেটা পছন্দ। হ্যাঁ যেটা পছন্দ, অথবা আমরা যদি কার্টুন সহ কম্পিউটার ইমেজ লিখতাম এখানে, এখানে যাওয়ার পরে যদি আমরা লিখি, আমরা নতুন আর একটা ইয়ে ওপেন করলাম, নতুন একটা উইন্ডোজ ওপেন করলাম, এখানে যদি আমরা লিখি কার্টুন ইমেজ বা কার্টুন কম্পিউটার ইমেজ, হ্যাঁ তাহলে কিন্তু আমরা এখানে কার্টুন সহ কম্পিউটার ইমেজ শো করবো আমাদের সামনে। তো এখন দেখেন এখান থেকে আমরা কি করব, একটা ইমেজ ডাউনলোড করব, যে কোনো একটা ল্যাপটপ নিই, কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়। আচ্ছা এত তো সময় না, আমরা এটা নিয়ে নিব, এটা খুব ভালো দেখা যাচ্ছে, আমরা এটা চালু নিতে পারবো, এটা একটু নিয়ে আমি অনেক সুন্দর দেখাচ্ছে, সেটা নিয়ে নিব। এটা আমরা কি করব, আমরা ডাউনলোড করব, ঠিক আছে। তো এখান থেকে সেভ, সেভ ইমেজ আছে, এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এরপর আমরা এটাকে সেভ করব, কোথায় সেভ করব, এখানে দেখেন জেপিজি, জেপিজি ইমেজ ফরম্যাট শো করতেছে। হ্যাঁ আপনি চাইলে জেপিজি বা অন্য ইয়ে শো করতে পারবেন, পিএনজি, এটা জেপিজি ফরম্যাটে আছে, তারপরে জেপিজি আমি ইতে অথবা সিতে বাদে যেখানে আপনি ইচ্ছা সেভ করে রাখবেন। হ্যাঁ সি মাস্টার ড্রাইভে ঝামেলা করবে, এই নামে করতে পারেন অথবা একটা নাম দিতে পারেন, যেমন আমি 10 নাম দিলাম, সংখ্যা ইতে সেভ করলাম। সেভ করার পরে আমি ওটাকে এনে বসাবো, কোথায় বসাবো, আমাদের আমাদের এখানে এনে বসাবো। এখানে এনে বসাতে গেলে আমি কি করব, এখান থেকে যাব আপনার আপলোড। হ্যাঁ আপলোড কতদিন দেখাইছিলাম, এখান থেকে হচ্ছে ইমেজ, ইমেজ আপলোড, সেখান থেকে হচ্ছে এই যে কি আপলোডে ক্লিক দেব, এখান থেকে আমরা ইতে সেভ করেছিলাম, মেবি কি নামে সেভ করেছিলাম, 10, এই যে 10 সংখ্যা দিয়ে সেভ করলে আগের ভাগে, এটা না এটা সংখ্যা দিয়ে শো করলে আগের ভাগে শো করে। হ্যাঁ এটাতে ক্লিক দিবো, এর উপরে চলে আসবে, জিনিসটা চলে আসে। আমরা ল্যাপটপটা নিলে এখানে মানা, কভার ফটোর জন্য ল্যাপটপটা মানা, এবার একটা মানুষ থাকলে, মানুষের হাত থাকলে আরও বেশি সুন্দর দেখা যায়, ঠিক আছে। দেখ আমি বোঝানোর জন্য দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, আপনারা ভালো করে আরও সুন্দর ডিজাইন করবেন। এটাকে সরিয়ে পাশে নিয়ে আসি, এটাকে এভাবে ধরে বা কন্ট্রোল চেপে ধরে এভাবে নিতে পারবো, এই যে অ্যাকুরেট করলে আপনি এভাবে নিতে পারবেন। ওকে এটা এখানে মিলে দিলাম, ওকে আপনি এভাবে বসা দিতে পারবেন। এরপরে আপনি কভার ফটোর উপরে একটা নাম লিখতে হয় অনেক সময়, যে যেমন আমি লিখলাম অনলাইন আর্নিং বিডি বা বেস্ট অফ আর্নিং, আর্নিং বিডি একটা ফেসবুক পেজের নাম লিখলাম। তো এখানে আপনি নামটা দিতে পারবেন, নামটা কিভাবে দিবেন দেখেন, এখান থেকে, এখান থেকে টেক্সট নেবেন, আগে যেভাবে দিছিলাম ওইভাবে আপনারা টেক্সট নিয়ে এখান থেকে এই যে ক্লিক দিলে এখানে শো করছে, এইভাবে মুখ চিহ্ন দিয়ে ধরে এনে জাস্ট এখানে লিখে দেবেন যে বেস্ট অনলাইন আর্নিং বিডি, একটা ফেসবুক পেজের নাম দিলেন। অনেক লোক আছে আপনার মানে ফেসবুক কভার ইমেজ তৈরি করে নেবে আপনার, কি তারা ফেসবুক পেজ তৈরি করতে পারে, 2 মিনিট লাগে মাত্র তৈরি করতে, তো ওরা তৈরি করতে পারবে সবকিছু ঠিক আছে, কিন্তু কোনো বায়ার ইমেজ তৈরি করতে পারে না। তো ইমেজ তৈরি করতে গেলে আপনাদের কাছে আসবে, ঠিক আছে, ভিজিটিং, তারপরে ওই যে ফেসবুকের যে আবার আমাদের যে ইয়ে আছে, যেমন আমরা এখানে একটা লোগো দিচ্ছি, ওই লোগোটা তৈরি করতে পারবে, তো লোগোটা আপনাদের মতো লোকের কাছ থেকে ওরা তৈরি করতে আসবে, ঠিক আছে, লোগোটা আপনার মতো লোকের কাছ থেকে ওরা কি করতে হবে, তৈরি করতে আসবে। আচ্ছা ওটা আসছিল, আমি পরে দেখাচ্ছি, চলে যাবে। হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমরা একটা
নাম দিতে হবে, নামটা লিখে দিতে পারবো খুব সুন্দর করে, ঠিক আছে, যা যেটা প্রয়োজন। এরপর হচ্ছে এখানকার কাজ মূলত এগুলাই ছিল, হ্যাঁ, বেশিরভাগ কাজ এগুলা। আর এরপরে আমরা অন্য কিছু নিয়ে কাজ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে কি নেওয়া যায়, কি নেওয়া যায়, আচ্ছা এখান থেকে আমরা মনে করেন যে একটা কোম্পানির অ্যাড দিতে আমাদের বলছে, হ্যাঁ, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্টে যদি এরকম বলে, এগুলো হচ্ছে ভিডিও, হ্যাঁ, তা ভিডিও এখান থেকে নিতে পারবেন, এই যে একটা ভিডিও, সুন্দর ভিডিও, হ্যাঁ, এই ভিডিওর আপনি লেখা চেঞ্জ করতে পারবেন, ভিডিওটা এডিট করতে পারবেন, হ্যাঁ, সব কিছু করতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে ব্লগ ব্যানার, ব্লগ ব্যানার খুব ভালো একটা জিনিস, হ্যাঁ, ব্লগ সাইট তৈরি করতে পারবেন, করতে অবশ্যই। ইউটিউব আইকন, এখান থেকে ইউটিউব আইকনগুলো নিতে পারবেন, হ্যাঁ, কাজ করতে পারবেন নিয়ে নিয়ে। আমি আমি এটা নিবো, আচ্ছা নিয়ে দেখি তো, একটা নিয়ে দেখি। ফিলারগুলো আপনারা নিয়ে কাজ করবেন, আমি একটা দেখা দিব এখান থেকে, যেমন আমি এটা নিলাম এখন, হ্যাঁ, এখানে এমন এমন লেখা আছে, আপনি অন্য কোনো লেখা দিতে চাইলে দিতে পারবেন, আর যদি মনে করেন না এই লেখাটা থাকে এখানে, এখানে একটা ইয়ে করবো, একটা মনে করেন এটা একটা কি বলে যে আমরা এটা ফ্রি আছে, অবশ্যই এটা ফ্রি আছে, হ্যাঁ, আমরা এটা কিন্তু চাইলে অন্য কোনো নাম দিয়ে লিখে ডাউনলোড করতে পারবো, গতদিন দেখাচ্ছিলাম লোগো ডিজাইনের ক্ষেত্রে। আর আমরা যদি বলি এখানে একটা ছবি অ্যাড করবো, কোনো একটা মেয়ের ছবি এখানে এনে প্রেজেন্টার, এখানে প্রেজেন্টার বলে লিখবো, একটা মেয়ের ছবি চলে আসবে, প্রেজেন্ট ওমেন, প্রেজেন্ট ওমেন ইমেজ দিতে হতো। দেখেন আমরা এই মেয়েটাকে এই মেয়েটাকে নিয়ে আসবো, অথবা এখান থেকে যে কোনো একটা এই মেয়েটাকে নিয়ে আসবো, হ্যাঁ, এই মেয়েটা কোনো একটা বিজ্ঞাপনে ব্যবহৃত হচ্ছে, যেমন দেখেন এই হোন্ডার, হোন্ডা শোরুমে দেখেন এরকম মেয়েরা হোন্ডার উপরে একটা ইয়ে চাবি নিয়ে দাঁড়িয়ে আছে, অথবা বিমানের ইয়ে নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, অথবা ইটিসি, এই যেহেতু দেখেন খেলার মাঠও যে পুরস্কৃত করে, ওখানে কোনো একটা মেয়ে এইভাবে চাবি ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, বা কোনো একটা বিশেষ প্রেজেন্টেশন করতে এমন প্রকাশ করতে আছে, ঠিক আছে। তো আমরা মনে করেন যে এই মেয়েটাকে আমরা ইয়ে করবো, কি করবো, ডাউনলোড করে নাম অর্থাৎ সেভ অ্যাজ ইমেজ ক্লিক দিন। এখান থেকে আপনারা অন্যগুলো নিয়ে যেটা দরকার আপনাদের, যেটা আপনাদের ডিজাইনের সঙ্গে মানাবে, আমি জাস্ট ক্লাসটা বোঝানোর জন্য দেখাচ্ছি। এখানে আমরা একটা নাম দিলাম, কত দিব, ওয়ান অন, ওয়ান অন ইমেজ যে পিজি সাইজ করছে ইতে সেভ করলাম। এখান থেকে আমরা আমাদের এতে যাব, আমাদের এখানে যাব, এখানে যাওয়ার পরে এটাকে আমরা এখানে সরিয়ে দিব, এখানে দিব, এটাকে আমরা আর একটু চাপিয়ে এখানে দিব, তবে এটাকে এখানে রাখলাম, মেয়েটার ছবি আমি এখানে আনবো, ওকে, মেয়েটার ছবি কোনো একটা বিজ্ঞাপনে মেয়েটা ব্যবহৃত হচ্ছে, এটা প্রকাশ করতেছি, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি আপলোড, আপলোডে যাওয়ার পরে তারপরে আছে কম্পিউটার, মেয়েটা চলে আসছে। এখন দেখেন এই মেয়েটার ছবি এখানে আমরা যখন ক্লিক করলাম, আমরা যদি এই মেয়েটা, আমি চাচ্ছি এই মেয়েটা এদিকে তাকায় থাক, তো এই মেয়েটা যদি বিপরীত দিকে তাকায় থাকতো, যেমন কোনটা হতো, যেমন এই মেয়েটা যদি আপনার এদিকে তাকায় রয়েছে, সাপোজ এই মেয়েটা, অথবা অন্য কোনো মেয়েটা ওদিকে তাকায় রয়েছে, যেমন এই মেয়েটা এদিকে তাকায় রয়েছে, কিন্তু আমি চাচ্ছি এদিকে তাকাবে, হ্যাঁ এদিকে তাকাবে, কি করে তাকাবে, আপনি কিন্তু তখন আর ইয়ে করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, দেখেন ওই মেয়েটা যেদিকে তাকা আপনার দরকার সেদিকে তাকা, এই মেয়েটা দেখেন এদিকে ক্লিক দিলাম, দিলাম, এবার দেখেন, ও এই মেয়েটার ইমেজ, হ্যাঁ এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয় না, ব্যাকগ্রাউন্ড এখান থেকে কি এটা এটা চেঞ্জ করে আমরা দেখি নাই, বাট আমরা এটা কিন্তু এখান থেকে একটা অপশন আছে আমাদের, এখান থেকে কি অপশন আছে বলো, পেইন্ট নামে একটা ইয়ে আছে, ওই যে আমরা যেরকম সিনিপিং টুল নিয়ে যে পেইন্ট, পেইন্ট দিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আনতে পারবো। আপনারা ট্রাই করে দেখবেন, যদি না পারেন গ্রুপে পোস্ট দেবেন, আমি চেঞ্জ করে দেখাবো, এখন চেঞ্জ করতে গেলে অনেক সময় লেগে যাবে, পেইন্ট ওর কালার, ওর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে আনতে পারবো, ঠিক আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে চেঞ্জ করতে, সেটা দেখে দেবো। এখন যদি এখান থেকে চেঞ্জ করা যাবে কিনা মেয়েটার ব্যাকগ্রাউন্ড কালার একটু দেখে নিই, হ্যাঁ, মানে মেয়েটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় না, এখান থেকে নেবে না, তো ওখান থেকে আমরা চেঞ্জ করে আনবো, কনফার্ম, হ্যাঁ ওখান থেকে চেঞ্জ করে আনবো, পেইন্ট দিয়ে এটা আপনারা দেখে নেবেন, হ্যাঁ কিভাবে চেঞ্জ করে আনবো, ওকে। এখন দেখেন এই মেয়েটাকে আমরা এখন কি করবো, এদিকে তো শো করছে এর হাত, যদি ওর বিপরীত দিকে থাকতো তাহলে কি করতাম, ওই মেয়েটাকে আমরা কি করবো, ওই মেয়েটাকে আমরা এখানে ক্লিক দিব, হ্যাঁ ফিলিপ, ফিলিপে ক্লিক দিলে এই যে ফিলিপ হরিজন্টাল, যদি মেয়েটা আমরা বিপরীত দিকে প্রেজেন্টার করতে চাই এইভাবে, তাহলে ও কি করবে, ওই যে বিপরীত দিকে হয়ে গেছে, দেখেন খেয়াল করে, ছিল আগে এদিকে,
এখন মেয়েটা কি করলো, এদিকে শো করলো, মানে এদিকে প্রেজেন্টার, যখন এই ছবিটা এই পাশে থাকবে, বা মনে করলাম ধরলাম এটা একটা প্রাইভেট কারের সেল, প্রাইভেট কারের সেল শোরুম, শোরুমে মেয়েরা এইভাবে প্রেজেন্টেশন করছে, ওকে, তো এই মেয়েটা কি করবে, তখন ওর ওই প্রাইভেট কারটা এই পাশে থাকবে আর মেয়েটা থাকবে এই পাশে। আমরা কি করে নিলাম, এটাকে ফিলিপ হরিজন্টাল দিলাম, এদিকে ঘুরলো, ফিলিপ হরিজন্টাল দিলে এদিকে ঘুরলো, ঠিক আছে, আর ভার্টিক্যাল দিলে উল্টে যাবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন, এভাবে এভাবে করলাম। এরপরে যদি আপনি মনে করেন যে না আমি আরো কোনো কাজ করবো, অ্যাডজাস্ট করবো বা এ করবো, এখান থেকে সবকিছু আপনারা করে নেবেন, কোন কালার বা কোন কন্টেন্ট দিলে তাকে ইয়ে করবে, তাকে কালারটা এমন আছে, যদি আর কি ব্রাইটনেস বাড়াতে চাই বাড়াতে পারবো, যে ওই কালার কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা দেখে নেবেন, কন্ট্রোল প্লাস জেড দিলে পূর্বের কালার ফিরে পেলাম। হ্যাঁ, এখানে পূর্বের কালার হচ্ছে এই যে প্রথম, এই যে নান, এরপর আপনি এগুলো কালার দিয়ে দেখবেন কেমন হয়, এই যে পরিবর্তন হলো, কিন্তু আরো যে বাট আছে এটা আরো একটু ঝাপসা হয়ে গেল, হ্যাঁ আরো একটু উজ্জ্বল অন্য কালার হলো। এভাবে আপনারা করে নেবেন যেটা ভালো লাগে আপনাদের। হ্যাঁ, পূর্বের কালার ফিরিয়ে নাম দিবেন জাস্ট, হ্যাঁ এখানে ইফেক্টে চলে যাবে, ইফেক্টে চলে গেলে ওর ইফেক্ট গুলা দেখবেন, হ্যাঁ ইফেক্ট গুলা কেমন আছে, হ্যাঁ এখান থেকে সবগুলা দিয়ে দিয়ে আপনারা সব দেখবেন। আর এই যে পজিশন, এখন এর পজিশনটা আপনি, এটা কি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, এখন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এর নিচে মেয়েটাকে শো করবেন না ওপরে আছে, ওপরে থাকবে, এখান থেকে পজিশন করলে আপনি যে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে মেয়েটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, তো ফরগ্রাউন্ডে আপনি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, তাতে কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না, ফরগ্রাউন্ড কিন্তু এখন ব্ল্যাক হয়ে গেছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে হতে পারে এরকম, ঠিক আছে। আপনারা যদি ওকে ফরগ্রাউন্ডটা আনতে চান, ফরগ্রাউন্ডটা আনবেন, ঠিক আছে, টপে আনতে চাইলে একটু উপরে উঠবেন, লেফটে আনতে চাইলে একটু বামে আসবেন, এগুলো সব দিয়ে দিয়ে আপনারা দেখবেন সব বুঝতে পারেন। আশা করি এখান থেকে এই কাজগুলো করা যায়, আপনারা বুঝে ফেলছেন, হ্যাঁ, অথবা যদি মেয়েটাকে কন্ট্রোল প্লাস জেড দিলাম, হ্যাঁ কন্ট্রোল প্লাস জেড দিলাম, জেড দিয়ে মেয়েটাকে এখানে চাপায় আনলাম, চাপায় আনার পরে আমি যদি বলি মেয়েটাকে একটা ইয়ে করবো, একটা এর মাধ্যমে প্রকাশ করবো, এখান থেকে কন্ট্রোল ধরে একটু ছোট করে দিলাম, হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে, মাউসি লেপার চেপে ধরে, ওকে, এখান থেকে আমি বললাম কি, অথবা আমি কিন্তু এখানে অন্য কোনো মানুষের পিকচারও নিয়ে এরকম কাজ করতে পারবো, যেমন এই যে কেউ একজন ল্যাপটপ প্র্যাকটিস করতে এখানে নিয়ে আসতে পারবে এইগুলো, হ্যাঁ এখান থেকে কিন্তু অনেক অনেক এলিমেন্টস আছে, এলিমেন্টের এখানে শেষ নাই, দেখেন আমি এই চিহ্নটা আনতে চাইলে কিন্তু আনতে পারবো, তবে এরকম করবে না ইমেজে, কিন্তু এই চিহ্নটা এরকম করবে না, এগুলো কিন্তু ভিডিওর উপরে দিলে এরকম করবো, ওকে, বা গিফট অ্যানিমেশন, গিফট অ্যানিমেশনের উপরে দিলে এরকম করবো, ওকে, এগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো, হাজার হাজার এলিমেন্ট আছে এখানে ফ্রিতে, এগুলো সব ফ্রি, এখানে ক্লিক দিয়ে দেখবেন ফ্রি, হ্যাঁ কন্ট্রোল প্লাস জেড, ওকে এলিমেন্ট আবার গেলাম, এখান থেকে আপনারা সবগুলো নিয়ে দেখবেন, অনেক কাজ আছে এখানে, এই যে এখান থেকে এই মেয়েগুলোকে আপনারা নিয়ে দেখতে পারেন, এই যে ইয়েগুলো আছে প্রতীকগুলো এগুলো নিয়ে নিয়ে দেখবেন, হ্যাঁ এখান থেকে আমি জাস্ট মেয়েটাকে একটা বৃত্তর ভিতরে রাখতে চাচ্ছি, প্রকাশ পাচ্ছি না, প্রকাশ পেতে হবে না, কিন্তু এর যে পিচের কালারটা, ঠিক আছে আশা করি বুঝতে পারছে না, এখন কিন্তু ওই ইয়েটা সিনারিটা পুরো পাল্টে গেছে, আগে যে সিনারিটা ছিল ওটা পুরো পাল্টে গেছে। এরপরে দেখি আমরা, এরপরে একটা ফ্লাওয়ার ডিজাইন করি, ফ্লাওয়ার ডিজাইনটা এখানে দেখি, ঠিক আছে এটা একটা ফ্লাওয়ার, ফ্লাওয়ার কীভাবে ডিজাইন করতে হবে, যেমন এটা একটা ফ্লাওয়ার এখানে ডিজাইন করা আছে, আপনারা এগুলা, এই যে আমি এখানে একটা ফন্ট নিয়ে আসছিলাম বেবি বয় নামে, এটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে ফন্টটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসছিলাম, ফন্টটা এখান থেকে নিয়ে আসছিলাম, এই যে এগুলো কিন্তু ফিলার আমি কোথা থেকে নিয়ে আসছি, আমি কিন্তু নিজে বানাই না এগুলো, এগুলো দেখবেন এখান থেকে আমি নিয়ে আসছি, কোথা থেকে, আপনারা এখান থেকে ভিজিটিং, আগামী দিন আপনারা এখান থেকে গ্রুপে পোস্ট দিয়ে ভরে ফেলবেন, ভিজিটিং কার্ড দিবেন, যে সব থেকে গ্রুপে বেশি বেশি পোস্ট দেবে আমরা মনে করবো সে কাজ বেশি করতেছে, এগুলো সব কাজ তো মানে আপনাদের জন্য, আমাদের জন্য কিন্তু কোনো লাভ নেই, আপনি গ্রুপে পোস্ট দিলে আমাদের কোনো লাভ নেই, আপনারই লাভ, সবাই ভুল করবে, যে বেশি পারে, এখানে অনেক স্টুডেন্ট আছে আমার থেকে অনেক বেশি কাজ পারে, সে কিন্তু তার কাছ থেকে আমরা শিখবো, তাহলে ভুলটা ধরলে কি সংশোধন হয়ে যাবে, তার কি কাজের প্রতি আরো আগ্রহ বাড়বে, কখনো হিংসে করা যাবে না যে ভুল ধরতে স্যার কাজ করবো না, প্রত্যেকটা ছেলে মেয়ে কাজ করবো পোস্ট দিবো, হ্যাঁ এখান থেকে দেখেন, তাহলে আজকে আমরা কি দেখলাম, গতদিন দেখছিলাম লোগো ডিজাইন, আজকে বিজনেস কার্ড দেখলাম, তারপরে কি দেখলাম,
ফেসবুক কভার ফটো বা কভার ইমেজ, তারপর ফেসবুক পোস্ট, তো মোটামুটি আমরা পারবো এগুলো কভার ফটো পারলে পোস্ট করা যাবে, একেবারে সোজাসুজি জিনিস, ঠিক আছে? তারপর হচ্ছে কি ফ্লাওয়ার ডিজাইনটা দেখতেছি, এখানে অবশ্য আছে ফ্লাওয়ার ডিজাইন, আমি এখান থেকে নিচ্ছি ওটাকে। হ্যাঁ এখান থেকে আছে, আপনারা ক্লিক দিলে বুঝতে পারেন, এখান থেকে নিয়ে নেবেন। তো আমি ওটা দিয়ে দেখি, এই যে এটা কোনো একজন ব্যক্তি ডিজাইন করে রাখছে এই ফিলারটা। এই ফিলারটার কালার ছিল এই কালার, এই কালারটাকে আমি পরিবর্তন করে এই কালার দিছি। হ্যাঁ এই কালারটা আমি কি করে দিলাম, ক্লিক করলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার থেকে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিছি, এরকম একটা কালার দিয়ে দিছি, ঠিক আছে? এরকম একটা কালার দিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে আপনার এখান থেকে রেড দিলে এরকম দিলাম, ঠিক আছে? এখান থেকে আপনারা যে রেড দিচ্ছে এরকম, এগুলো হোয়াইট দিলে এরকম আসবেন। তবে রেডটা কিন্তু অনেক সুন্দর ফুটতেছে আমাদের মনে হয়, হ্যাঁ আপনারা দিয়ে দিয়ে দেখবেন। হ্যাঁ এবার এগুলো সব চেঞ্জ করবেন, আপনার ফিলার যে নাম সেই নামগুলো এখানে ব্যবহার করবেন। হ্যাঁ কীভাবে ব্যবহার করতে হবে সব ইজি ইজি জিনিস, আপনি এখান থেকে নিয়ে নিয়ে দেখবেন। ব্যাকগ্রাউন্ড ফিলার ডিজাইন করার পূর্বে ব্যাকগ্রাউন্ড কালারটা আগে থেকে দিয়ে নেবেন, দিয়ে নিলে আপনার যখন এটা ডাউনলোড করবেন তখন কিন্তু ইমেজটা যখন কেউ জুম করে দেখবে তখন কিন্তু অতটা ফুটবে না, ঝাপসা হয়ে যাবে। তো এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা আগের থেকে দিয়ে নিতে হবে, অথবা আপনারা এখান থেকেও দিতে চাইলে কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখান থেকেও দিতে পারবেন, লেখাগুলো ঠিক আছে, এখান থেকে আগে এখান থেকে দিতে হলে আগের থেকে দিয়ে নেবেন, ঠিক আছে? এটা এটা বোঝাচ্ছে, এখানে অনেক কালার আছে ফ্রিতে, ব্যাকগ্রাউন্ড কালার এদের সবগুলো ফ্রি, সবগুলো ফ্রি, এগুলো সব দিয়ে নেবেন। তো আমি মনে করি যে ক্যানভাতে যেগুলো ডিজাইন আছে বা যেগুলো কাজ আছে আপনারা সব করে করে দেখবেন, মোটামুটি আমরা একটা ধারণা দিলাম, এখান থেকে সবগুলো করে করে দেখবেন। হ্যাঁ আমি এখান থেকে সবগুলো ব্যবহার করলাম, এই যে মিউজিকটা আছে, যখন আমরা ভিডিও ব্যবহার করবো তখন এখান থেকে একটা একটা মিউজিক যেটা ফ্রিতে আছে সেটা ডাউনলোড করে করে নিয়ে ব্যবহার করবো, এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করবো, অথবা মিউজিক লাইব্রেরি বলে এখান থেকে লিখলে আপনারা হাজার হাজার মিউজিক পাবেন এখান থেকে গুগল থেকে, হ্যাঁ ফ্রিতে। আর টেক্সটগুলো নিয়ে দেখলাম, ফটোগুলো কোনো ফটো দিতে চাইলে এখান থেকে দিবেন, কোনো ফটো ডাউনলোড করে নিয়ে বসাবেন, অথবা এখান থেকে বসাবেন, হ্যাঁ করে নেবেন সব এখান থেকে। তা আমি ক্যানভা বিষয়ে আজকে পুরোপুরি শেষ করে দেবো, আর কোনো কথা বলবো না ক্যানভা বিষয়ে। ভিডিও একটা কোশ্চেন ছিল, কোনো কোশ্চেন নেই, এখান থেকে আপনারা কি করবেন ভিডিওগুলো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন, ভিডিও পর লিখতে পারবেন, হ্যাঁ ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে সবাই এনে কাজ করে তারপর এখান থেকে ডাউনলোড ক্লিক দেবেন, ডাউনলোড হয়ে যাবে। যেগুলো ফ্রি ভিডিও, যে ফ্রি ফ্রি ছাড়া কিন্তু হবে না, ফ্রি ছাড়া কিন্তু ভিডিও নিতে পারবেন না। এরপর হচ্ছে ফোল্ডারতে দরকার নাই, ফেসবুক, ফেসবুক থেকে আমরা যে ইনস্টাগ্রাম ইমেজ ব্যবহার করি, যদি আমরা এখানে ফেসবুকের একটা লোগো দিতে চাই তাহলে এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা ফেসবুক ইমেজ বা আইকন বা ইমেজ এখান থেকে ক্লিক করলে ফ্রিতে পেয়ে যাবো ফেসবুক ইমেজ, হ্যাঁ সেটা এখান থেকে এনে এখানে বসাই দিব জাস্ট, ঠিক আছে? এরপর এখানে মোরে যাবেন, মোরে যাওয়ার পর আপনারা এগুলো নেবেন, এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন, এই যে মেসেজ চিহ্ন ইমেজ চিহ্ন যেগুলো ফ্রিতে আছে সবগুলো নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে ডাউনলোড করে একই জিনিস এনে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ এরপরে আমরা চলে যাই, আর কি আছে এখানে দেখানোর মতো ক্যানভাতে? ক্যানভাতে অনেক কাজ, অনেক কাজ শেষ করা যাবে না, আপনারা করে করে সবগুলো দেখবেন এখান থেকে। আমি এগুলো মোটামুটি বলে দিলাম, ইনস্টাগ্রামের কিছু সাইট আছে, তারপরে আপনার লিঙ্কিং এর ব্যানার সাইজ আছে, এগুলো সব আপনারা এখানে করে দেখবেন, প্র্যাকটিস করে করে দেখবেন। হ্যাঁ ফেসবুক কভার ফটো, হ্যাঁ ফেসবুক কভার ফটো দেখবেন, এগুলো সব আপনারা এখান থেকে নেবেন, এখানে অনেক কিছু আছে, যে ইনস্টাগ্রাম করে দেখলাম ভালো, পোস্টার পোস্টার করবেন, প্রেজেন্টেশন প্রেজেন্টেশনগুলো করবেন, এই যে প্রিন্টারেস্ট পয়েন্ট যেটা করবেন, ইউটিউব ইন্টারভিউ সেটা করবেন, এই যে লিঙ্কিং ব্যানার, এই এটা হচ্ছে লিঙ্কিং, লিঙ্কিং কারো সাইট আছে, সাইট থাকলে এই ব্যানারগুলো ব্যবহার করবেন। হ্যাঁ এই ব্যানারগুলো অনেক সুন্দর লাগে, হ্যাঁ অনেক সুন্দর লাগে, যেমন আমি এখান থেকে সম্ভবত এটা ব্যবহার করি, মানে আমি সম্ভবত এটা ব্যবহার করছি, ঠিক আছে? আপনারা এটা ব্যবহার করবেন, এটা আমার কাছে ভালো লাগছে, এগুলো সব ফ্রিতে পাবেন। এই যে তো আরও অনেক এখানে লিঙ্কিং ব্যানার আছে, লিঙ্কিং একটা সাইট, ঠিক আছে, একটা জব সাইট, হ্যাঁ সেটা অনলাইন জব অফলাইন জব সব পাবেন লিঙ্কিং, লিঙ্কিং অনেক প্রায় 5 মিলিয়ন সামথিং লোক সেখানে কাজ করে, এটা একটা সুন্দর সুন্দর লিঙ্কিং ব্যানার, আপনারা সবগুলো নিয়ে নিয়ে দেখবেন, এই যে এগুলো সব ফ্রিতে পাবেন আপনারা। এরপরে আরও অনেক কাজ আছে এখানে, এই যে সিভি আছে এখানে, ফ্রিতে সিভি পেয়ে যাবেন, তারপরে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া এখান থেকে করবেন, ডেস্কটপ ওয়ালপেপার এখান থেকে দিয়ে দেবেন সবগুলো এখান থেকে। হ্যাঁ আমি আর এখন দেখাচ্ছি না, আমার সময় প্রায় শেষ পথে চলে আসছি, আর দেখালে এগুলো কোনো শেষ হবে না, ঠিক আছে?
এরকম একটা স্কলারশিপ আছে আপনারা আপনাদের পাঠানোর চেষ্টা করছেন হয়তো অনেকে কানেক্ট করতে পারবেন। এখন আমরা চলে যাই আমাদের কাজে। এখন আজকের মতো ক্লাব করতে চাচ্ছি যেহেতু আমাদের সময়টা অতিরিক্ত হয়ে গেছে। এখন বলেন কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা ক্যানভা বিষয়ে, এক এক করে বলেন। হ্যালো বলেন। হ্যালো হ্যালো, যে আমি শুনতে পাচ্ছি আমি বলতে চাচ্ছি যে এটা ক্যানভা আপনি ডাউনলোড যতগুলো ব্যবহার করছে গি সবগুলা ক্যানভা, সবগুলা ক্যানভাস কোনো কথা না। ফাইবারে বেশিরভাগ গিগ ইমেজ, এগুলো সব ক্যানভা, বেশিরভাগ ক্যানভা দেখো ঠিক আছে। এগুলো সব দেখেন এই যে ইমেজ, এটা তো পিএনজি করা যায় না তাই না? এখান থেকে জেপিজি পিএনজি করতে পারবেন, পিএনজি করা যাবে কিনা আমরা করি পিএনজি জানা, আমি করে দেখি না বলতে পারবো না, তবে দেখবেন করে। হ্যাঁ আপনি, আমি তো ট্রাই করেছি কিন্তু পিএনজি জানা। ভালো তো তাহলে পিএনজি আপনি তাহলে ফটোশপে যাবেন, এখানে যাবেন যাবেন আমি ডাটা এন্ট্রি দিয়ে ডাটা ফটোশপে পিএনজি যায় বাট ক্যানভা পিএনজি জানা। থাক আর কোনো কথা না, যে দুটো যাবে সে দুটো বলে দিলাম। হ্যাঁ আর এখান থেকে গিফট যাবে এগুলো সব ক্যানভা দিয়ে করে একেবারে সোজা সোজা কাজ, একেবারে এখনো কাজই না, দুই মিনিট এই মেয়েটা দুই মিনিট দিয়ে করছে এই কাজটা। হ্যাঁ দুই মিনিট দিয়ে করছে, এরা তো মানে ওই ওয়ার্ড খালি টাইপ করে, ওয়ার্ড আর কোনো কাজ পারে না এরা ঠিক আছে, কপি পেস্ট। হ্যাঁ জি জি ক্যানভা দিয়ে করে, ওকে ক্যানভা দিয়ে করে এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ তো এখন যাই হোক আমরা আমাদের কাজে চলে যাই গেলাম, আমরা বুঝতে পারলাম যে গিগ গুলা পোর্টফোলিও গুলা যেগুলো খুব তাড়াতাড়ি পোস্ট করে এগুলো সব ক্যানভা দিয়ে, কারণ ফটোশপ দিয়ে মিনিমাম আধা ঘন্টা মিশিয়ে একটা ভালো ডিজাইন করা যায় আমি যতটুকু জানি, মানে আমি যতটুকু করছি। আপনার যদি সময় থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং একটা কন্টেস্ট করে দেখাবেন আমাদের? না না এটা আমরা এখনো কাজে শিখতে পারলাম, আমরা ফ্রিল্যান্সিং কন্টেস্ট করবো কেন, আমরা কাজ আগে শিখে নেব। আপনি আপনি ক্যানভা দিয়ে ক্যানভা দিয়ে কি ইউনিক লোগো তৈরি করা যায়? হ্যাঁ যাবে না কেন, ক্যানভা দিয়ে যাবে। আরো আপনি যদি আপনি এ দিয়ে করতে চান, যদি মানে গুগল থেকে খালি ফন্ট, খালি ফন্ট শো করবে, ব্যাক সাইডে কোনো ইমেজ থাকবে না, মানে কোনো কি থাকবে না, কোনো কালার থাকবে না, একবার ফাঁকা, একেবারে ফাঁকা, খালি ফন্টটা শো করবে, যেমন সাকসেস সাকসেস আইটি, খালি সাকসেস আইটি বানানগুলো লেখা থাকবে, ব্যাক সাইডে কোনো কালার থাকবে না। এটা ফন্ট থেকে আমি অন্য কোনো সময় পাইলে দেখাই দেবো, মানে খালি ফন্টটা শো করবে, ব্যাকগ্রাউন্ড কোনো কালার থাকবে না, ওকে ফরগ্রাউন্ডে খালি ওই ফন্টটার নাম থাকবে। আর কোনো কোশ্চেন আছে কিনা তাহলে আপনারা আজকে কাজ শুরু করে দিবেন, এটা ফাইনালি কথা থাকলো। এবং ভিডিও তো সবাই আসছেন মোটামুটি, কই ভিডিও তো সবাই আসেন তো, মাহমুদুল হাসান কই আপনি ভিডিও শো করতেছেন না কেন, সবগুলো আজকে ভিডিও শো করার কথা। সুমন রানা ভিডিও শো করছেন না কেন? আচ্ছা তাহলে আমার প্রথমে মনে ছিল যাকে ভিডিওতে না পাবো তাকে জাস্ট লাইন থেকে রিমুভ করে দেবো। হ্যাঁ আমার আজকে মনে ছিল, ওকে ক্লাস যেহেতু শেষ করে ফেলছি মনে ছিল। আর একটা কথা, আপনারা ফটোশপ কে কে ইয়ে করছেন না, ফটোশপ ইনস্টল নাই তো এখানে, বিদ্যুৎ না থাকলে পিসি চালা ইয়ে চালাচ্ছেন কি করে, মোবাইল ল্যাপটপে চার্জ আছে। আচ্ছা শুনেন যেটা বলতেছিলাম, ল্যাপটপে চার্জ থাকলেও ফেস দেখানো যায়। যেটা বলতেছিলাম যে আপনারা তাহলে গ্রুপে কাজ করবেন, গ্রুপে পোস্ট দিবেন আজকের থেকে, প্রত্যেক দিন পোস্ট দিবেন, ক্লাস হলো কি না হলো কি পোস্ট দিতে থাকবেন। কি ডিজাইন করছেন, ফ্লাওয়ার ডিজাইন করছেন কি পোস্টার ডিজাইন করছেন কি ভিজিটিং কার্ড, এগুলো সব আমাদেরকে দেখাবেন, কেমন ডিজাইন হলো আমরা একটু দেখবো। আমরা কিন্তু প্রত্যেক দিন চেক করি আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট সব কিছু কিন্তু আমরা দেখি। হ্যাঁ এটা মনে রাখতে হবে, সব কিছু কিন্তু আমরা দেখি, অতএব আমাদের সাথে কে করা যাবে না, স্ক্রিন শেয়ার করবেন না কেউ। এখন দেখেন আপনাদেরকে যে কথাটা আমি বলতেছিলাম, ফটোশপ কে কে ইনস্টল করছেন না, পিসিতে হাত উঁচু করেন, ফটোশপ ইনস্টল করছেন না এমন কে আছেন? ফটোশপ কিন্তু গত ক্লাসে কেন ইনস্টল করছেন না, ফটোশপ আগামী ক্লাস থেকে ফটোশপ ক্লাস, আজকে ফটোশপ ইনস্টল করে ফেলবেন, ফটোশপ সিসি ভার্সন যে কোনো একটা
ভার্সন 15 হতে পারে 18 হতে পারে 20 হতে পারে আদার্স ভার্সনগুলো হতে পারে আপনি ইনস্টল করে নেবেন আপনার পিসিতে দিবেন কিভাবে করব আমাদের ওই গ্রুপে তো পোস্ট দেওয়া আছে ফটোশপের পোস্ট দেওয়া আছে ওই পোস্টটা আপনি দেখে নেবেন এবং আমাদের চ্যানেলে অনেক সময় ইনস্টলের পোস্ট দেওয়া আছে ইনস্টল করা থাকে বা সুজা অথবা যেখান থেকে থেকে যাবেন সেখান থেকে স্ক্রিনশট পাঠাবেন পাঠালে দেখবেন কেউ একজন হেল্প করবে গ্রুপে পোস্ট দিবেন যে আমি ফটোশপ ইনস্টল করতে পারতেছি না ঠিক আছে তাহলে কেউ একজন আপনাকে সাপোর্ট দিবে অথবা না সাপোর্ট দিলে আমরা সাপোর্ট দিব হ্যাঁ এরপর আর কেউ আছেন যে ফটোশপ ইনস্টল করছে না পিসিতে ভাই ইনস্টল করতে সমস্যা আছে এমন কেউ আছেন আমাদের গ্রুপে ফটোশপ পিসি ভার্সন দেওয়া আছে ফটোশপ ইনি আপনি যেটা লিংক দিয়েছেন ওটা 19 সালের আছে 20 এর আছে স্যার বিষয়টা ক্র্যাক ফাইল বা এ ফাইল আছে কিনা ইনস্টল করে আমাকে দেখতে হবে 19 টা দেওয়া হয়েছে আর কি হ্যাঁ 19 টা 19 টা করেন ওটা করবেন আমি আরাম দিলে তাতে সমস্যা কি বেটার আছে স্যার ভালো থ্যাংক ইউ হ্যাঁ সিসি একটু করলে কাজ করতে পারবেন নো প্রবলেম তারপর আর কোনো কোয়েশ্চন সিএস6 হবে সিএস6 এগুলো মানলে দাঁড়াবে সিএস6 এগুলো আমার দাদার বয়সে ঠিক আছে এগুলো চলে না এগুলো করে নেবেন আপনি ভাষা প্র্যাকটিস করবেন হ্যাঁ আর কেউ আছে করছেন কোনো করছেন নাই ঠিক আছে আজকে আমার সময় শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ